আমি প্রিন্স দেশারি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধামরাইয়ের ধুলিবিটা ওভার ব্রিজের উপর। আপনারা দেখতে পাচ্ছেন হাইওয়ে, এই হাইওয়ের উপর দিয়ে চলছে গাড়ি। আজ 15ই ডিসেম্বর 2021, এখন ঘড়িতে সময় 4:30। আগামীকাল বাংলাদেশে বিজয় দিবস, বিজয় দিবসের প্রস্তুতি চলছে ধামরাই, সাভার সহ বিভিন্ন জায়গায়। কাল হয়তো এখানে অনেক ভিড় থাকবে, লোকে লোকারণ্য হয়ে যাবে, কিন্তু আজ দেখতে পাচ্ছি রাস্তাঘাট অনেকটা ফাঁকা। সারাদিনই আকাশ মেঘলা ছিল, কিন্তু বিকেলে উঠেছে সেই সোনালি রোদ। দর্শক, এখান থেকে আসলে এই রাস্তাটি এত সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে এটা বাংলাদেশ নয়, অন্য কোনো দেশ। এই কাজ, রাস্তার কাজ শেষ হলে হয়তো আরও অনেক সুন্দর হবে। দর্শক, এই হচ্ছে ধুলিবিটা বাস স্টেশন। এখন এখানে ইজি বাইক বা সিএনজির স্টেশনও হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে কারেন্টের যে খুঁটিগুলো, বিদ্যুতের খুঁটিগুলো, এখান থেকে ডান দিকে চলে গেছে ধামরাই বাজার, অর্থাৎ ধামরাই বাজার হয়ে চলে গেছে অনেক দূর ধানতলা বাজার পর্যন্ত। আর এই হচ্ছে সুজা ঢাকা আরচা মহাসড়ক। আর এই সামনে দেখতে পাচ্ছেন ধামরাই গুলিস্থানের যে বাসগুলি পার্ক করে রাখা হয়েছে এবং তেলের পাম্প। আর বাম দিকে যে সিএনজি বা ইজিবাইকের স্টেশন দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি চলে গেছে চন্দ্রাল হয়ে সেই বাড়িগাঁও হয়ে আলাউদ্দিন পার্ক, এবং এখান থেকে চলে গেছে সাভার নামা বাজার পর্যন্ত। দর্শক, আমি প্রিন্স দেশারি কথা বলছিলাম আপনাদের সাথে, যে ওভার ব্রিজের উপর থেকে। বর্তমানে ওভার ব্রিজগুলো তৈরি করা খুব সহজ হয়ে গেছে, একদম রেডিমেড যে ওভার ব্রিজ, লোহার তৈরি, লোহা এবং যে স্টিলের যেটাকে বলা হয় এসএজ বলে, এটা দিয়ে রেডিমেড তৈরি করে নিয়ে আসে এবং অল্প সময়ের মধ্যেই সেটা নির্মিত হয়ে যায়। আগের মতো সেই ভোগান্তি আর নেই, এবং ওভারব্রিজগুলো স্থানান্তর করাও সম্ভব, স্থানান্তরিত হয়। ওভারব্রিজ এখানে এখন চলবে না, কিছুদিন পর দেখা যাচ্ছে যে অন্য জায়গায় নিয়ে যাওয়া, সেটাও সহজ হয়েছে। এই যে আর আগে যে পাকা করে যে ওভার ব্রিজগুলো নির্মিত হতো, সেগুলি ভেঙে ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না। তো যাই হোক, এই এখন যে ওভার ব্রিজ তৈরি হয়েছে, এটা সাধারণত উন্নত দেশে এই জাতীয় স্থাপনা, অনেক স্থাপনা এই জাতীয় হয়, তারা স্থানান্তর করতে পারে। আর কিন্তু আমাদের দেশে একটি সমস্যা আছে যে ফুট ওভারব্রিজ ব্যবহার করতে চায় না, ওভারব্রিজ থাকা সত্ত্বেও মানুষ রাস্তার উপর দিয়ে চলাফেরা করে। আসলে ওভারব্রিজ নিরাপত্তার জন্য নির্মাণ করা, যানজট কমানোর জন্য নির্মাণ করা, তাই এর সঠিক ব্যবহার করা উচিত। দর্শক,
দেখতে খুবই ভালো লাগছে। এদিকের ছবি কিছুটা ধোঁয়াশা ধোঁয়াশা, কারণ সূর্য এদিকে, মেঘলা আকাশে সূর্য এদিকে। এই দেখতে পাচ্ছেন সেই দিনমণি বা সূর্য, বেলা বেশি নেই। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আমি প্রিন্স দিশারি, আপনাদের সাথে দেখা হবে আবারও অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।